সুস্থভাবে বেঁচে থাকতে হলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 60 গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়ে থাকে। কারণ প্রোটিন আমাদের দেহের ক্ষয়পূরণ করে থাকে, আর আমাদের দেহ গঠনের কাজ করে থাকে প্রোটিন। এই জন্য প্রোটিনকে বলা হয় বডি বিল্ডিং ফুড। আমরা কিন্তু সবাই জানি প্রোটিনের উৎকৃষ্ট উৎস হল মাছ, মাংস, ডিম আর দুধ। কিন্তু এইগুলো কিন্তু দামে খুবই বেশি। এই কারণে আমাদের দেশের সব শ্রেণীর মানুষ কিন্তু এই মাছ, মাংস, ডিম আর দুধ খেতে পারে না। তারা তাদের দৈনন্দিন প্রোটিনের চাহিদা ডাল এবং সয়াবিন খেয়ে পূরণ করে থাকে, বিশেষ করে মসুরির ডাল। এই জন্য আজকের পর্বে আমি মসুরির ডালের উপকারিতা এবং অপকারিতা নিয়ে আলোচনা করব। আপনি শুধু আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি শানু আর আপনি দেখছেন আমার সুস্থ জীবন ইউটিউব চ্যানেল। নো ড্রামা, নো এন্টারটেনমেন্ট, অনলি অ্যাবাউট হেলথ। ডাল আমাদের হার্টের জন্য খুবই উপকারী, কারণ আমাদের শরীরের খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএলকে কমিয়ে হার্টকে ভালো রাখে ডাল। ডাল খেলে কার্ডিওভাস্কুলার রোগের সম্ভাবনা অনেকটাই কমে যায়। ডালে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যার জন্যে আমাদের ওজন কিন্তু নিয়ন্ত্রণে রাখে ডাল। ডাল আমাদের হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ডাল আমাদের শারীরিক কোষকলা গঠন করে, এমনকি মরে যাওয়া সেল বা কোষগুলোকে পুনর্জীবিত করে। ডাল পেশি গঠনে সাহায্য করে থাকে। আপনি যদি পেশি বানাতে চান তাহলে প্রতিদিন খাদ্য তালিকায় ডাল রাখবেন। ডালে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে। মসুরির ডাল হজম ক্ষমতা বৃদ্ধি করে, পেটের রোগ ভালো করে, পাচনতন্ত্রকে পরিষ্কার রাখে, এমনকি কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীরে পটাশিয়ামের অভাব দূর করে, এমনকি রক্তে সুগারের পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মসুরির ডাল। মসুরির ডাল দামে সস্তা হওয়ায় এটি কিন্তু সব শ্রেণীর মানুষ কিনতে পারে আর এটি সবাই খেতে পারে। এটি কিন্তু সহজ পাচ্য, মানে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, সহজেই হজম হয়ে যায়। তার জন্য এটি সব শ্রেণীর মানুষ এমনকি সবাই খেতে পারে, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে, গর্ভবতী মহিলারাও খেতে পারে। শুধুমাত্র কিছু কিছু অসুস্থ মানুষরা এটি খেতে পারে না, সে কথা আমি অপকারিতার সময় আলোচনা করব। জাস্ট একটু ওয়েট করুন আর ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। মসুরির ডাল খেলে কিন্তু সেক্স বাড়ে, যাদের লিঙ্গ শিথিল হয়ে গেছে, যাদের লিঙ্গ ওঠে না, তারা নিয়মিত মসুরির ডাল সেদ্ধ খেলে তাদের কিন্তু ওই রোগ থেকে তারা মুক্তি পাবে। মসুরির ডালে রয়েছে ফোলেট, যা আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। মসুরির ডালে থাকে পলিফেনল, যেটি ক্যান্সারের ওষুধ হিসাবে কাজ করে। মসুরির ডালে সেলেনিয়াম থাকায় এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এমনকি বিভিন্ন ভাইরাস সংক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। শরীরকে সুস্থ রাখতে, শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে প্রতিদিন খাদ্য তালিকায় মসুরির ডাল রাখুন। মসুরির ডাল নিঃসন্দেহে আমাদের শরীরের জন্য খুবই উপকারী, যদি আমরা সঠিকভাবে রান্না করে খেতে পারি। তবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, এমনকি যারা বাতের ব্যথায় ভুগছেন, তারা ডাল কখনোই খাবেন না। যাদের কিডনিতে পাথর আছে, এমনকি যাদের নিয়মিত ডায়ালিসিস নিচ্ছেন কিডনি বিকল হয়ে যাওয়ার কারণে, তারা কখনোই মসুরির ডাল খাবেন না। আর সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মসুরির ডাল খেলে অ্যালার্জিও হতে পারে। যাদের অ্যালার্জির সমস্যা আছে, এমনকি যারা ডাল খেলে অ্যালার্জি হয়, তারা কখনোই ডাল খাবেন না। তাছাড়া আর বেশিরভাগ ক্ষেত্রে মসুরির ডালের উপকারিতাই বেশি। বাট মসুরির ডাল খাওয়ার আগে আপনার যদি ওই রোগগুলো থাকে, ওই রোগের কোনো সিমটম থাকে, তাহলে মসুরির ডাল খাওয়ার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়মিত মসুরির ডাল খান এবং সুস্থ থাকুন।